বেলুচিস্তানত নারকীয় ঘটনা, নির্বিচারে গুলিয়াই 33 জনক হত্যা, হত্যাকাণ্ডৰ আঁৰত বেলুচ লিবারেশন আর্মি জড়িত থকার সন্দেহ। সোমবারে প্রতিনিশা 33 জন লোকর তেজেরে রাঙলি হল পাঞ্জাব বেলুচিস্তান সংযোগী ঘাইপথ। প্রায় 40টা অস্ত্রধারী দুর্বৃত্তয় ঘাইপথ আগুচি তন্ন তন্নক তালাচী চলালে 22খন গাড়িত। পাঞ্জাব প্রদেশের পর অহা আর পাঞ্জাবলে গই থাকা বাস, ট্রাক আর ভানত টার্গেট করলে অস্ত্রধারী দুর্বৃত্তয়। 22খন গাড়ির দুর্বৃত্তয় বাছি বাছি উলিয়াই আনিলে পাঞ্জাব প্রদেশের 33 জন বাসিন্দা। রাজপথর কাষত শাড়ি পতাই অস্ত্রধারী দুর্বৃত্তয় নির্বিচারে গুলি চলাই হত্যা করলে লোককেইজনক। নিহত সকলের বেশিরভাগই আছিল পাঞ্জাব প্রদেশের পর অহা শ্রমিক। বেলুচিস্তানের মুসাখেলর রারাসামত সংঘটিত ঘটনা এটা জোকারি গেছে সমগ্র পাকিস্তান। দেশখনের সর্ববৃহৎ আর সবাতুক দরিদ্র বেলুচিস্তান প্রদেশের এই নারকীয় ঘটনার আড়ত বেলুচ লিবারেশন আর্মি জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছে আরক্ষী। এই ঘটনাক কঠোর ভাষায় নিন্দা করেছে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জরদারি আর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বেলুচিস্তানত নারকীয় ঘটনা, নির্বিচারে গুলিয়াই 33 জনক হত্যা, হত্যাকাণ্ডৰ আঁৰত বেলুচ লিবারেশন আর্মি জড়িত থকার সন্দেহ। সোমবারে প্রতিনিশা 33 জন লোকর তেজেরে রাঙলি হল পাঞ্জাব বেলুচিস্তান সংযোগী ঘাইপথ। প্রায় 40টা অস্ত্রধারী দুর্বৃত্তয় ঘাইপথ আগুচি তন্ন তন্নক তালাচী চলালে 22খন গাড়িত। পাঞ্জাব প্রদেশের পর অহা আর পাঞ্জাবলে গই থাকা বাস, ট্রাক আর ভানত টার্গেট করলে অস্ত্রধারী দুর্বৃত্তয়। 22খন গাড়ির দুর্বৃত্তয় বাছি বাছি উলিয়াই আনিলে পাঞ্জাব প্রদেশের 33 জন বাসিন্দা। রাজপথর কাষত শাড়ি পতাই অস্ত্রধারী দুর্বৃত্তয় নির্বিচারে গুলি চলাই হত্যা করলে লোককেইজনক। নিহত সকলের বেশিরভাগই আছিল পাঞ্জাব প্রদেশের পর অহা শ্রমিক। বেলুচিস্তানের মুসাখেলর রারাসামত সংঘটিত ঘটনা এটা জোকারি গেছে সমগ্র পাকিস্তান। দেশখনের সর্ববৃহৎ আর সবাতুক দরিদ্র বেলুচিস্তান প্রদেশের এই নারকীয় ঘটনার আড়ত বেলুচ লিবারেশন আর্মি জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছে আরক্ষী। এই ঘটনাক কঠোর ভাষায় নিন্দা করেছে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জরদারি আর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।